জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের নিষিদ্ধ ব্রহ্মা গরু আমদানি বিক্রি ও দায়িত্বে অবহেলার অভিযোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা ও সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা হলেন কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনিরুল ইসলাম, পরিচালক ডাক্তার এ বি এম খালিকুজ্জামান, গোপ্রজনন ও দুগ্ধ খামারের বায়ার অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ফিরোজ আহমেদ খান, উপপরিচালক ডাক্তার এ বি এম সালাউদ্দিন। এ পাঁচজন প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। অপর দুই আসামি সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন এবং ইমরানের ব্যবসায়িক অংশীদার তৌহিদুল আলম জেনিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।